21 কেজি নিষিদ্ধ শব্দবাজি সহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিশ। কালীপূজার আগে নিষিদ্ধ শব্দবাজি নিয়ে অভিযানে নেমেছে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থানার পুলিশ। বনগাঁ থানা এলাকার বিভিন্ন জায়গায় চলছে এই অভিযান। সোমবার বনগাঁ থানার সাহাপাড়া এলাকায় অভিযানে নেমে একটি দোকান থেকে 21 কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে পুলিশ। ওই দোকান মালিকের নাম ভোলা মজল। সোমবার ধৃতকে বনগাঁ থানার পুলিশের পক্ষ থেকে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, কালী পুজোর আগে নিষিদ্ধ শব্দবাজি নিয়ে বনগাঁ থানা এলাকার বিভিন্ন জায়গায় পুলিশি অভিযান জারি থাকবে আগামীতেও।